ভাইজান কেমন দাম রাখছেন জুতোটার? ভাই মাথা খারাপ আছে ভাই, একটু বলেন ভাই। দর্শক বলতেছি লাইক দেওয়ার দরকার নেই, দেখবেন আপনারা কেন কষ্ট করে লাইক দেবেন, আমরা তো কষ্ট করতেছি, আপনাদের কষ্ট করার দরকার নাই। সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবারও চলে আসলাম জয়পুর হাট নতুন হাটে। দর্শক আমি আপনাদের কী যে বুঝাবো, আমি আপনাদের কী যে বুঝাবো যে আজকে ইন্ডিয়ান বিগ সাইজের বলুদ গরুর কতটা আমদানি কালেকশন হয়েছে। দর্শক পাটি পত্র নাই বলতে চলে, একেবারে শূন্য হাটগুলো, এতটা আমদানি, কোনো হাটে পাটি পত্র নাই। যত দূর আমি যাব, যত দূর আমার ক্যামেরার ফুটেজ যাবে, শুধু বলুদ বলুদ আর বলুদ। দেরি করবো না দর্শক, সংক্ষেপে দু একটা বলুদ দাম জানবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করে চলে যাবেন। দর্শক আমি বলতেছি আপনাদের উপকার করা পারলে একটা লাইক অবশ্যই চাচ্ছি, মানে এত কষ্ট করে ভিডিওগুলো করতেছি একটা লাইকের জন্য দর্শক, ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই লাইক দেবেন, সুন্দর একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন দর্শক। কেন লাগি হয়তো অনেক ভাইয়ের কমেন্টে উত্তর ব্যাক করা পারতেছি না এতটা ব্যস্তর জন্য, আমরা ব্যস্ত আছি, প্রত্যেকটা হাটে যাচ্ছি, আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিচ্ছি, প্রত্যেকটা গরুর দাম দর সম্পর্কে আইডিয়া দিচ্ছি। তো আপনারা জানেন যে কতটা ব্যস্ত থাকি আমরা, তো দেরি করবো না, এখন থেকে দাম জানা শুরু করে দেবো। ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন, কেন 2024 সাল কুরবানি চলে আসছে আমাদের নাকের কাছে, একবারে নাকের সামনে চলে এসেছে। তো প্রত্যেকটা হাটের আপডেট নিউজ জানাও শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই। তো সামনে একটা জোড়া আছে, এখান থেকে দাম জানবো, তারপরে গুটি গুটি পা পা করে ভিতর দিকে ঢুকবো, প্রত্যেকটা বলদ জোড়ার দাম জানবো ইনশাল্লাহ অবশ্যই। মোটামুটি ভালো সুটাম দেহে, একটু দাম জানে আসি কেমন দাম রাখছে শুনি একটু। সালামু আলাইকুম, কেমন দাম চাচ্ছেন জোড়াটার? 7.5 লক্ষ। দাঁত কয়টা আছে? 8 দাঁত। একটা বিক্রির দাম বলবেন, কত হলে বিক্রি করা যেতে পারে? বুঝতে পারছি দর্শক, বলছি বিশাল বড় হাইট, বিশাল বড় হাইটের দর্শক, 65 ইঞ্চি হাইট হবে আমার, 65 ইঞ্চি হাইট হবে। এখানে কিছু আছে মাশাআল্লাহ, অনেক বড় সুট আনতে হয়ে ওই দাদারে কি দর্শক এগুলা। ভাইয়া কেমন দাম রাখছেন জোড়াটার? 8 লক্ষ দাম রাখছেন। দাঁত কয়টা আছে ভাইয়া? দাঁত জোয়ান হয়ে গেছে, 6 লক্ষ 6.5 লক্ষ বিক্রি দাম হলে বিক্রি করবেন তাই না? দর্শক বিশাল বড় হাইট দর্শক, আর লাম্বা আমি কি বলবো, মাথা নর্শক, দেখা গেলে কেমন হচ্ছে আমি জানতাম দর্শক, কিন্তু আমদানি দেখানো পারতেছি যে কত আমদানি আছে বলদগুলার, কোলে দেখে নেবেন হয়তো ভুলটুল হলে ক্ষমা শুনতে দিশে দিয়ে দেখবেন। ভাইজান কেমন দাম রাখছেন বলদ জোড়াটার? 6.5 লক্ষ। হাতে কি কাস্টমারের দাম দর দিচ্ছে? কেমন দাম দিচ্ছে? বুঝতে পারছি, একটা বিক্রির দাম বলবেন যে কত হলে বিক্রি করা যেতে পারে, একটা আইডিয়া দিবেন। 6-এর মধ্যে হবে তাই না? দর্শক 6 লক্ষ হলে এই সুটাম দেহের বলদ জোড়াটা বিক্রি হয়ে যাবে, আপনারা কম বললে দিবে না, তারপর দাম দর করে নেবেন দর্শক, আপনারা ঠকেন না। আমার একটা মহাজন এখানে আছে, সালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আপনি মাল নিয়ে আসছেন দেখে হাটে এত মালের আমদানি হয়েছে, আমদানি তো হবে, এখন ঈদ মার্কেট না। আজকে আপনার কত পিস মাল আছে বড়? 12 পিস। 12 পিস বিক্রি হয়ে গেছে কয়টা? একটা বিক্রি হয়নি। ইস কষ্ট পেলাম, আপনার মতন ভালো মানুষের বলদ দুল বিক্রি না হয় তাহলে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আপনি তো দাম দরে খুব কম দামে মাল ছাড়েন, তো বিক্রি হওয়ার কথা হচ্ছে হচ্ছে, বাজার খারাপ। এই যে এই জোড়ার দাম কেমন রাখছেন একটু বলতে হবে? মহাজনের খুবই একজন ভালো মানুষ, আমি ভিডিও করে আমি জানি, আমি বারবার বলতেছি আমার সঙ্গে কে কি হবে কথা বলে, আমি কথা শুনলেই বুঝতে পারবো, আপনারা মুখটা দেখলেন কখনো কোনো দিন জয়পুরহাট পাঁচবিহাট আসলে একটু যোগাযোগ করবেন, আপনাদের ঠকাবেন আমি বিশ্বাস করি, কখনো কোনো দিনও নয়। আমি একটা নাম্বার আজকে দিলাম না কেন না, যে মহাজনেদের অনেক কালেকশন এগুলো আছে, ঈদের সময় নাম্বারটা দিলাম না, আমি পরে একদিন নাম্বারটা নিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ, যেহেতু আমার বাবার মতন বয়স আমার ছেলের চেয়ে বেশি ভালোবাসে, এতটা আমার সম্মান করে। ভাইজান কেমন দাম রাখছেন জোড়াটার? ভাই মাথা খারাপ আছে ভাই, একটু বলেন ভাই। দর্শক ভাইয়ের একটু মাথা গরম হয়ে আছে, ভাই দাম বলতে ইচ্ছুক বোধ নয়। ভাই কেমন দাম রাখছেন মনে জোড়াটার? দাম রাখছি 5,70,000 দাম রাখছেন তাই না? কাস্টমার কি দাম দর দিচ্ছে, কেমন দাম দিচ্ছে?
4,80,000 দাম দেয় ভাইয়ের। তো অনেকেই হয়তো বা গরু নিয়ে আসে বিপদে আছে দেখে আমাদের সঙ্গে একটু খারাপ ব্যবহার করছে, দশক করুক আর খারাপ ব্যবহার করলে আমরা কিছু মনে নিচ্ছি না, কেননা যে অনেকটা গরুর চাপ আছে, হয়তো কেউ খারাপ ব্যবহার করবে কেউ ভালো ব্যবহার করবে, এর মধ্যেই বেঁচে কেনা হয়ে যাবে ইনশাল্লাহ। চাচা কেমন দাম রাখছেন বাবা জোড়াটার, কত দাম চাচ্ছেন? 8,00,000 5,00,000 সরি। কাস্টমারকে দাম তো দিচ্ছে বাবজান, কেমন দাম দিচ্ছে? 3,50,000 দিচ্ছে। দাঁত কেমন আছে দর্শক? 8 দাঁত বয়স আছে, 3,50,000 কাস্টমার দাম দিচ্ছে এই বলদ জোড়াটা। কোন দিকে আর যাব, শুধু বলদ বলদ আর বলদ। চাচা কেমন দাম চাচ্ছেন জোড়াটার? 8,00,000 মাশাআল্লাহ বিশাল বড়। দাঁত কয়টা আছে বাবা? 8 দাঁত। একটা বিক্রির দাম বলবেন, কত হলে বিক্রি করা যেতে পারে? 6,50,000 6,50,000 দর্শক, 6,50,000 হলে বিক্রি হবে। দর্শক আমাকে ভয় লাগতেছে, এতটা বড় মানে বিশাল বড় লম্বা চওড়া, বডিও বিশাল, মানে ভয়ের ব্যাপারই আছে। চাচা একটা নিয়ে আছে, চাচা মনে হয় কেমন দাম চাচ্ছেন জোড়াটার? 7,00,000 দাঁত কয়টা আছে বাবা? 8টা দাঁত ফুল হয়ে গেছে। একটা বিক্রির দাম বলুন বাবা, কত হলে বিক্রি করা যেতে পারে? 6,00,000 দর্শক, 6,00,000 হলে বিক্রি হয়ে যাবে জোড়াটা। একটু পিছন থেকে কোয়ালিটি দেখাচ্ছি, মাংসের জন্য চুট্টু হারিয়ে গেছে সব। দর্শক এগুলো হচ্ছে প্রত্যেকটা বলদ জোড়ার আমদানি কালেকশন, ভিতরে ঢুকে চলেন আর একটু দেখায় আপনাদের। কয়টা দেখছেন? কেবল তো শুরু হলো, কেবল তো শুরু হলো মাল দেখা। দর্শক বলতেছি লাইক দেওয়ার দরকার নেই, দেখবেন আপনারা কেন কষ্ট করে লাইক দেবেন, আমরা তো কষ্ট করতেছি, আপনাদের কষ্ট করার দরকার নাই, ঠিক আছে? মাহাজন এখানে আছে, ভাই যাচ্ছেন, ভাই কেমন দাম চাচ্ছেন জোড়াটার? 7,00,000 চাওয়া হচ্ছে, কাস্টমারকে দাম দিচ্ছে ভাই, কেমন দাম বলতেছে? 550 দাম বলে, তাই না? দাঁত কয়টা করে আছে ভাই? 4টা করে, মাশাআল্লাহ। শুধু 4 দাঁত বয়স আছে, 550 দাম বলতেছে অলরেডি, তা ভাইরা দিচ্ছে না। এটা জয়পুরহাট নতুন হাট দর্শক, এটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল 8টা হইতে বৈকাল 4টা পর্যন্ত, যা দেখতেছেন দর্শক আমি আপনাদের যা দেখাচ্ছি এর চাইতে ডবল আমদানি হয়ে থাকে হাটগুলোতে। আপনারা না আসলে না দেখলে বিশ্বাস করবেন যে কতটা আমদানি হয়ে থাকে। এখানে একটা আছে সুটাম ধরে, একটু দাম জানি, হয়তো সামনে গেলে পিছনে যাওয়া পারতেছে না, পিছনে গেলে সামনে যাওয়া পারতেছে না, এতটা চাপ আছে দর্শক, দেখছেন কত বড় বিশাল দেহে। চাচা কেমন দাম চাচ্ছেন বাবা জোড়াটার? 8,00,000 কাস্টমারকে দাম দেয়? ৮,00,000 চাচ্ছেন, 4,00,000-5,00,000 বলে। দাঁত কয়টা করে আছে? দাঁত কয়টা করে আছে জুয়ান? একটা বিক্রি দাম বলেন বাবজান, যে কত হলে বিক্রি করতে পারবে? 5,50,000-6,00,000 হলে বিক্রি হবে, ধরুন 5,50,000-6,00,000 হলে এই জোড়াটা বিক্রি হবে। মাশাল্লাহ মাশাল্লাহ, কিছু দাম জানা যাবে না বলছি, এতটা চাপ আছে দর্শক। খালি বলদ বলদ আর বলদ, আমি তো আপনাদের বলে বুঝাতে পারতেছেন যে কত বলদের আমদানি কালেকশন। চাচা কেমন দাম চাচ্ছেন জোড়াটার? হ্যাঁ 3,00,000। দাঁত কয়টা আছে বাবা? 8 দাঁত। দর্শক খুবই টুটাম দেহে, 300 পিস দাম রাখছে। এটা অনেক দর্শক, কয়টা দাম জানবো কোন ভিডিওটা লেন্দ হয়েছে, তো শেষ করে দিলাম, দেখা হবে কোনো একটা হাটে, এরকম হয়তো অন্য রকম একটা ভিডিও নেই। এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।